ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. একজন প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা কি মাদ্রাসা ইসলামী স্কুল নির্মাণ করার জন্য ব্যয় করা যাবে? বিষয়টা মতভেদপূর্ণ। ওলামাদের মধ্যে বলেছেন, অনেকেই বলেছেন যে জাকাত ব্যয় করার যে আটটি খাত আল্লাহ উল্লেখ করেছেন সূরা তৌবার 60 নম্বর আয়াতে, তো সেখানে মাদ্রাসার নির্মাণের কোনো খাত নেই, সুতরাং জাকাতের পয়সা মাদ্রাসা নির্মাণের কাজে দেওয়া যাবে না। কেউ কেউ বলেছেন যে যেহেতু ফি সাবিলিল্লাহ বলে একটা খাত আছে, তো সেই খাতের ব্যাপক অর্থ অনুযায়ী মাদ্রাসার নির্মাণের কাজে জাকাতের পয়সা দেওয়া যেতে পারে। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, মানে এটা আল্লাহর পথে, এটার ব্যাখ্যা হলো যে জিহাদের পথে। কিন্তু যেহেতু মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া বা দিন শিক্ষার জন্য এটার ব্যবস্থা গ্রহণ করা আল্লাহর পথে চূড়ান্ত জেহাদের একটা প্রাথমিক প্রস্তুতি, এ ধরনের ব্যাখ্যা করে অনেকে বলেছেন যে এটাও যেহেতু জেহাদের একটা মাধ্যম, কেননা অস্ত্রের জেহাদের চেয়ে মানুষের মন মানসিকতা থেকে পরিবর্তন করে তাকে শিক্ষা দিয়ে তার মনকে প্রকৃত জেহাদের দিকে ধাবিত করার জন্য যে শিক্ষা, এটাও একটা গুরুত্বপূর্ণ আল্লাহর পথের কাজ। তো সেই হিসাবে যদি কেহ জাকাতের পয়সা দিয়ে এরকম ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করে, তাহলে জায়েজ হতে পারে। আল্লাহ তাআলা আলাম।